রবিবার 31 জুলাই ছিল বিখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির 42তম প্রয়াণ দিবস। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমানের সহযোগিতায় এবং 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয়। এদিন মোহাম্মদ রফির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। প্রদীপ রহমান জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা প্রতি বছর মনীষী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, খেলোয়াড় তথা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যু দিবস পালন করে থাকেন। আমরা মোহাম্মদ রফি সাহেবের 42তম মৃত্যু দিবস আমরা পালন করলাম 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রত্যেক বছরই আমরা এই দিনটি আমরা পালন করে থাকি। আজকে এলাকার কর্মীদের নিয়ে এবং এলাকার আর ক্লাবদের নিয়ে এবং আমাদের ওয়ার্ডের প্রত্যেক সদস্যকে নিয়ে আজকে আমরা রফি সাহেবের আমরা জন্মদিন মৃত্যু দিবস আমরা পালন করলাম। প্রত্যেক বছরই আমরা এই দিনটি আমরা পালন করে থাকি এবং যারা যারা বিখ্যাত গায়ক গায়িকা আছে, যেমন মোহাম্মদ রফি, কিশোর কুমার আর লতা মঙ্গেশকর, ওনাদের জন্মদিবস এবং মৃত্যু দিবস আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেক বছরে আমরা পালন করে থাকি এবং আজকে আমরা রফি সাহেবের মৃত্যু দিবস আমরা পালন করলাম। রফি সাহেব হিন্দি ফিল্ম জগতে প্রায় 26,000 তিনি গান গেয়েছিলেন এবং আজকে আমরা 42তম মৃত্যু দিবস আজকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে পালন করছি। দেখুন, আমরা যে দলটা করে থাকি সেই দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আমাদের দিদি সবসময় বলেছেন, যারা বিশিষ্ট গায়ক গায়িকা আছে, খেলোয়াড় আছে, তাদের সবসময় সম্মান জানাতে এবং আমরা দিদির নির্দেশ অনুসারে আমরা যতটা পারি আমরা আমাদের বিশেষ আমরা গায়ক গায়িকা থেকে আরম্ভ করে খেলোয়াড়রা তাদের আমরা আর সম্মান দিই এবং তাদের মৃত্যু দিবস এবং জন্মদিন উভয়ই আমরা পালন করে থাকি এবং আমরা তাই আজকে আমরা এই দিন পালন করছি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।